ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। অ্যানাকোন্ডা আকৃতিতে পৃথিবীর অন্য সব সাপদের থেকে অনেক বড় হয় এবং ওজনেও অনেক ভারী হয়। অ্যানাকোন্ডা মূলত দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। এখন পর্যন্ত পাওয়া অ্যানাকোন্ডা সাপগুলোর মধ্যে সবচেয়ে বড় সাপটি ছিল 27 ফিট লম্বা এবং 500 পাউন্ড ওজনের। অজগর সাপও অ্যানাকোন্ডার মতো লম্বা হয়, কিন্তু অ্যানাকোন্ডা অজগরের চেয়ে বেশি চওড়া এবং মোটা হয়। অ্যানাকোন্ডা বেশিরভাগ সময় পানির কাছে থাকে। এরা সন্ধ্যা এবং রাতে শিকারের সন্ধানে নদীর আশপাশে ঘোরাফেরা করে। অ্যানাকোন্ডা সবসময় একা থাকতে পছন্দ করে। অ্যানাকোন্ডা সামনে কোনো শিকার পেলেই হামলা করে বসে, আর সাথে সাথে পেঁচিয়ে ধরে শ্বাস রুদ্ধ করে হাড্ডি দুমড়ে মুচড়ে ভেঙে আস্ত গিলে খেয়ে ফেলে। একটি পূর্ণবয়স্ক ভেড়া বা ছাগল অথবা শুকর খাওয়ার পর অ্যানাকোন্ডা টানা এক মাস না খেয়ে থাকতে পারে। অ্যানাকোন্ডা তার বিশেষ চোয়ালের কারণে যে কোনো বিশাল প্রাণীকে খুব সহজেই খেতে পারে। একটি অ্যানাকোন্ডা বড় শিকার খাওয়ার পর অন্য কিছু না খেয়েও 6 মাস কাটিয়ে দিতে পারে। অ্যানাকোন্ডা সবসময় বড় প্রাণী শিকার করে থাকে, কারণ আকৃতিতে বড় হওয়ার কারণে ছোট প্রাণী শিকার করতে পারে না। পৃথিবীর অন্যান্য সাপেরা শিকার করার জন্য দাঁতের ব্যবহার করে থাকে, কিন্তু অ্যানাকোন্ডা দাঁতের ব্যবহার না করে এরা শক্তির প্রয়োগের মাধ্যমে শিকারকে মেরে ফেলে। অ্যানাকোন্ডা অন্যান্য সাপদের মতো বিষাক্ত নয়। অ্যানাকোন্ডা অনেক সময় শিকার করার জন্য পানি থেকে জমিনে চলে আসে, কিন্তু পানিতে এরা যেমন দ্রুত চলতে পারে, জমিনে এরা ঠিক সেরকম দ্রুত চলতে পারে না। একটি অ্যানাকোন্ডা পানির নিচে একটানা 10 মিনিট শ্বাস বন্ধ করে থাকতে পারে। এরপর অক্সিজেনের প্রয়োজনে পানির উপরিভাগে উঠে আসতে হয়। অ্যানাকোন্ডার দৃষ্টিশক্তি অন্যান্য সাপদের থেকে কম। এরা শুধু কাছের জিনিসগুলোই পরিষ্কারভাবে দেখতে পারে। মেয়ে অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডার চেয়ে আকৃতিতে বড় হয়। অন্যান্য সাপদের সাথে অ্যানাকোন্ডার আরেকটি জায়গায় অমিল রয়েছে। অ্যানাকোন্ডা অন্যান্য সাপ যেমন কোবরা বা অজগরের মতো ডিম পারে না। এরা সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটি মেয়ে অ্যানাকোন্ডা একসাথে 20 থেকে 25টি বাচ্চা প্রসব করতে পারে। একটি বাচ্চা অ্যানাকোন্ডা জন্মের সময় প্রায় 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং সাঁতারও কাটতে পারে, সাথে সাথে শিকারও ধরতে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন।